Assalamualaikum warahmatullahi wabarakatuh. সিলেটি অনলাইনের সকল ভিউয়ার সকল কিতা অবস্থা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেশ বিদেশ যে যেখান তনে যুক্ত হইছেন আমার সাথে পরবর্তীতে যারা ভিডিও দেখবা সবাইরে অগ্রিম মোবারকবাদ আমি এমডি ফয়জুল করিমের পক্ষ থেকে এবং অনলাইন সিলেটি অনলাইনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে নতুন একটা জায়গাত আইলাম আপনারা জায়গাটা দেখানোর জন্য শেয়ার করার জন্য আপনারা দেখবেন অনুভব করবেন আশা করি আমার সাথে থাকবেন হ্যাঁ খুব সুন্দর একটা জায়গা একটা পার্ক পার্কের পাশে আছে আমাদের পার্কের পাশে আছে লোহিত সাগর আপনারা দেখবা জি ভাই আলহামদুলিল্লাহ কয়েস ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন নি আলহামদুলিল্লাহ যে যেখান তনে যুক্ত হয়েছেন জানাইবা সে কোন অন্তনে যুক্ত হয়েছেন আমি সৌদি আরব থেকে ইয়াম্বু থেকে যুক্ত হয়েছি সৌদি আরব মদিনা শহরের ইয়াম্বু থেকে যুক্ত হয়েছি আপনারা সে কোন অন্তনে দেখরা একটু আমার কমেন্ট করে জানাইবা আর একটু জানাইবা যে আমার কথাটা ক্লিয়ার শোনা যার কিনা আমার মাত শোনা যার কিনা একটু পরিষ্কার শোনা যার কিনা আপনারা একজনে যে কোনো খেয়েও একজনে আমার জানাইবা আলহামদুলিল্লাহ যে যেখান তনে যুক্ত হয়েছেন সবাই অগ্রিম মোবারকবাদ এবং পরবর্তীতে যারা দেখবা সবাই মোবারকবাদ শুধু সিলেটি অনলাইনের পরিবারের পক্ষ থেকে আপনার সুস্বাগতম নতুন একটা জায়গাতে আইসি আজকে পার্কে তো এই জন্য আপনারা কইলাম যে যেহেতু নিজে আইসি সুন্দর একটা জায়গা আপনারাও দেখোকা উপভোগ করোকা যারা সৌদি আরবে আছেন তারা অনেক পার্ক সম্পর্কে অনেক জানা আছে আমরা যারা দেশে থাকি অনেক অনেকে দেখি না বা বাহিরের দেশের পার্কগুলো কীভাবে সাজানো কত সুন্দর গুছালো দেখেন গাছ খেজুরের গাছগুলো দেখেন রাতের তাছাড়া রাতের দৃশ্যগুলো কত সুন্দর দেখেন শুধু আপনারা কি আপনার সাথে শেয়ার হয়েছি দেখাইবা লাগে আর কিছু না দেখেন এত রাত রাত আমাদের এখানে সৌদি আরবে প্রায় 11টা বেজে গেছে তারপরেও ছোট্ট শিশুরা দেখেন কীভাবে খেলাধুলা করতেছে পার্কের মধ্যে এরকম ব্যবস্থা আমাদের যদি দেশে করা হয় তো আলহামদুলিল্লাহ কত সুন্দর এই দেখেন শুধু ছেলে নাই মেয়েরাও আছেন এখানে ছোটো ছোটো বড়ো তবে পর্দা শহীদ আছেন আমাদের দেশের মতো হয়তো উলঙ্গ না যাক আলহামদুলিল্লাহ আমরা চাই আমরা দেশে এরকম সুন্দর সুন্দর দৃষ্টিনন্দন পার্ক তৈরি হইতো এবং মানুষে এরকম সুন্দর সুন্দর পার্কে আইয়া বিভিন্ন ব্যায়াম কর্তা শরীরচর্চা কর্তা এরকম তো আপনারা সে কোন অন্তনে যুক্ত হয়েছেন একটু জানাইবা আমারে আশা করা যায় এমডি আলী ভাই ওই বা হুনা জাল যাই হোক আলহামদুলিল্লাহ শুক্রিয়া এমডি আলী ভাই আরও অনেক কিতা খবর ভালো নি জি আলহামদুলিল্লাহ ভালো আপনার অবস্থা কিতা ভালো আছেন নি এই যে দেখেন বিভিন্ন আপনার পরিচয় ব্যায়াম চর্চার বিভিন্ন দেখেন সরঞ্জাম দেখেন এই দেখেন ভিডিওটা ক্লিয়ার দেখা যাননি একটু কমেন্ট করবা এই যে দেখেন ছোট শিশুদের গাড়ি তারা খেলায় এখানে খেলাধুলা করে তারপর আমি যতটুকু দেখা যতটুকু আমি চেষ্টা করি আর যতটুকু দেখাইবার আটি আটি দেখাইম আপনারা ইনশাল্লাহ আপনারা লগে থাকবা আমার একটু পরে যাইমো সাগরের পারে যাইমো আপনারা সাগর দেখাইম তবে সাগরের পারে বাতি এখন নাই অন্ধকার তারপরও যতটুকু দেখানোর যায় ততটুকু দেখাইমো ইনশাল্লাহ আপনারা লগে থাকবা আর যদি ভিডিও আপনার সিলেটি অনলাইন আপনার ভালো লাগে তাইলে আপনারা শেয়ার লাইক কমেন্ট শেয়ার করি আর সাথে থাকবা মনে মনে কইবা যে শুধু ক্যামেরা দি ফিচার গেলা দেখাইয়া দেখাইরা আপনার সামনে আইতা না গায়ে লাগে আমিও সামনে আইলাম আপনারা ওটা দেখবা এই যে দেখেন এত সুন্দর জায়গা মানে আমার পিছন দিকে দেখেন এই যে দেখেন
এখন রাত বাংলাদেশ টাইম তো অনেকটা হয়ে গেছে, তাই অনেক ঘুমিয়ে গেছেন, সমস্যা নাই। যারা পরবর্তীতে দেখবা, ওয়েলকাম, অগ্রিম মুবারকবাদ। আর এখন যারা আমার সাথে যারা যুক্ত আছেন, তারা স্পেশালি মুবারকবাদ, শুক্রিয়া সবাই যারা যুক্ত আছেন। শুধুমাত্র আপনারা ওই রাতের সৌদি আরবের রাতের দৃশ্যগুলো দেখাইতেছি, একটা পার্কে আইছি, ভাবলাম যেহেতু যাইছি আপনারা সাথে নিয়ে পার্কটা দেখাই। অসাধারণ, খুব সুন্দর রাজ্য। শুক্রিয়া ভাইজান সাইফুল ইসলাম ভাই, আপনার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সুন্দর একটা কমেন্ট করিয়া আমাকে সহযোগিতা করছেন, উৎসাহিত করছেন। এই যে দেখেন, বিশাল বড় পার্ক। যদি আমি আপনারা আটিয়াটি দেখাই, তাহলে আর আধা ঘন্টার উপরে লাগবো। তারপরে যতটুকু আমি পারমু ইনশাল্লাহ চেষ্টা করবো আপনারা দেখাইবার লাগে। এখানে সবাই আসে, বিশেষ করে ফজর পরে এবং রাতে আয় আইয়া তারা এখানে খাওয়া দাওয়া করে, সবাই খাওয়া দাওয়া করে। এখানে সকালে আয় সাগরে আইয়া গোসল করে। তো আমরাও আইসি, চার পাঁচজন আইসি, রাতে এখানে খানা হইব ইনশাল্লাহ, সাগরে গোসল হইবে, হইব ইনশাল্লাহ সব কিছু। এমডি উমর উমর বক্স, মাশাল্লাহ মাশাল্লাহ। শুক্রিয়া ভাইজান, অসংখ্য অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। এইভাবে আমরা কমেন্ট করিয়া সিলেটি অনলাইন এগিয়ে নেওয়ার আপনারা চেষ্টা করবা ইনশাল্লাহ। সিলেটি অনলাইনের সাথে সবসময় থাকবা, এখানে অনেক ইসলামিক আলোচনা হয়, ইসলামিক বিনোদনমূলক বিভিন্ন দৃশ্য দেখানি হয়, যেটা ইসলামের সাপোর্ট করে। নাচ গান এগুলা আমাদের সিলেটি অনলাইনে বিশেষভাবে প্রচার হয় না। আপনারা সিলেটি অনলাইনে সাপোর্ট দিবা, বিশেষ করে শেয়ার করি, আপনারা অন্যদের দেখার সুযোগ দিবা। যারা যারা যুক্ত আছেন আমার লগে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রথম থেকে যারা এখনও আছেন এবং পরবর্তীতে যারা আইবা, দেখবা লাইভটা দেখবা, সবাইরে মুবারকবাদ। কমেন্ট করে জানাইবা, ক্লিয়ার দেখা যাননি। এই যে দেখেন পাখে পার্কের দৃশ্যগুলো আরো আছে। আমি আপনারা লগে আছি, আপনারাও আমার লগে থাকুকা ইনশাল্লাহ। আমি দেখানোর চেষ্টা করবো সুন্দর সুন্দর জায়গাগুলা পার্কের মধ্যে, যেগুলাতে ব্যায়াম করা হয়। আমরা আসার আগে এরকম, আমরা বাংলাদেশে এরকম বিভিন্ন জায়গায় সুন্দর সুন্দর পার্ক করিয়া রাখতা, তবে আমাদের দেশে যেগুলা যেভাবে পার্কে যেভাবে বিভিন্ন সামাজিক কাজ হয়, এখানে কিন্তু ওইভাবে নাই। আমরা আশা করি সরকারের দিকে দৃষ্টি আকর্ষণ করবো, যে আমরা দেশে যেগুলো পার্ক আছে সুন্দর, আর একটু সুন্দর হতা আমরা সবাই, যাতে সুন্দর সুন্দর করি আমরা পার্কে বিনোদন করতে পারি। শুধু দেখেন, পার্কের মধ্যে মসজিদ আছে, এই দেখেন একটা মসজিদ, পার্কের মধ্যে মসজিদ আছে। আপনারা এখানে চাইলে নামাজ পড়তে পারবা, সব কিছু আছে আপনারা এখানে। তারপর আপনারা দেখেন খেজুর গাছ, খুব সুন্দর। যারা এই লগে আছেন সিলেটি অনলাইনের পরিবারের পক্ষ থেকে, অসংখ্য অসংখ্য মুবারকবাদ। এই দেখেন, এই যে দেখেন, খুব সুন্দর একটা ব্যায়াম করার মেশিন,
হে কোনান্তনে দেখরা একটু কমেন্ট করবা। আমি এমটি ফয়জুল করিম, সিলেটি অনলাইনের নতুন অ্যাডমিন, সৌদি আরব মদিনা শহরের ইয়াম্বু থেকে আমি লগ ইন হয়েছি। আপনারা খেয়ে কোনান্তনে লগ ইন হয়েছেন একটু জানাইবা, একটু পরিচয় হইব আপনার সাথে। এই দেখেন রাস্তার পাশে অর্থাৎ পার্কের পাশে এই দেখেন সাগর, সাগরের পানি আসতেছে, ঢেউ আসতেছে, যাইতেছে, আস্তে আস্তে দেখাই আপনারা, রে আপনারা আমার লোকে থাকবে। এই দেখেন ওটা পার্কের পাশে, এই দেখেন ঢেউ, আল্লাহ তাআলার কি নিদর্শন, দেখেন উপরে ঢেউ উঠতেছে, নিচে নামতেছে ওইভাবে। যারা লগে আছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ, লাইভটা একটু শেয়ার করে অন্যরে দেখার সুযোগ দিবা। পার্কের পাশেই সাগর, এখানে গোসল করা যায়, কোনো সমস্যা নাই। দুই একটা জায়গায় আছে নিষিদ্ধ, কিন্তু আমি যেখানে আছি এখানে গোসল করা যায়, কোনো সমস্যা নাই। আমরা দেখি বাংলাদেশি কোনো যদি মানুষ হয় আপনাদের সাথে পরিচয় করিয়া দিব ইনশাল্লাহ। তারা এখানে ইয়াকে উপভোগ করতেছে কতটুকু, দেখি এখন মনে হয় এখন মানুষ পাইছে, আমরা একটু লগে থাকবো। আমরা সালামু আলাইকুম ভাই, কি বাংলাদেশি? হ্যাঁ ভাইয়ের দেশের বাড়ি কোন জায়গায়? হ্যাঁ হ্যাঁ সমস্যা নাই, আমরা পরিচয় হয়েছি। ও আপনাদের জন্য নিষিদ্ধ? আচ্ছা 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 ঠিক আছে। যে বাইরে পাইছিলাম ভাইও বাংলাদেশি, কিন্তু তার নিয়ম আছে যে তারা ভিডিওত অংশগ্রহণ করার লাগে, তারা নিষিদ্ধ করা হয়েছে, এর জন্য সামনে আইসেন না। ইনশাল্লাহ আরও ফাইমু বাংলাদেশি যারা এখানে সফরে যারা আইসেন, তাদের ঘুরা ফিরাত আইসেন যারা, এরা ফাইমু তারা কাছে আমরা শুনবো এখানে আইয়া তারা কতটুকু বিনোদনমূলক উপভোগ করতে পারছেন, বিনোদন কতটুকু উপভোগ করতে পারছেন। আমরা আপনারা লগে থাকবা, যারা লগে আসেন ফলে এখন পর্যন্ত যারা আসেন সবাইরে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর সিলেটি অনলাইনের সাথে সবসময় থাকবা, সিলেটি অনলাইন সবসময় খুব ভালো প্রচার, কোনো দিন কোনো কিছু শেয়ার করার চেষ্টা করেন, খুব ভালো কোনো আলোচনা দেওয়ার চেষ্টা করেন, সবসময় সিলেটি অনলাইনের সাথে থাকবা, আশা করা যায় উপকৃত হইবা। আমাদের সিলেটি অনলাইনের অ্যাডমিন এমডি আমজাদ ভাই মিস করতেছি, যদি আপনি ফ্রি থাকেন, ভিডিওটি দেখিয়ে থাকেন, তাইলে একটু লাইভ আইবা ইনশাল্লাহ। এই যে দেখেন আর একটু সরঞ্জাম দেখায় আপনারা, এই যে দেখেন নামিয়ে বইয়া একটু উপভোগ করি, তারা গেলা ব্যায়াম করে। এই যে দেখেন আর একটা ব্যায়ামের এ আছে, এই যে দেখেন আর একটা
খুব সুন্দর সুন্দর জিনিস রাখা, শুধু কোনো টাকা পয়সা লাগে না, শুধুমাত্র এই আপনারা শরীরচর্চা ব্যায়াম যেগুলো করার কর্তা। আলহামদুলিল্লাহ এখন দেখতে পাই আর আমরা সিলেটি অনলাইনের আমাদের বিশিষ্ট শ্রদ্ধেয় ভাই সরওয়ার আলম ভাই জয়েন্ট হয়েছেন, শুক্রিয়া। এই যে দেখেন এত সুন্দর সুন্দর জায়গা, আপনারা দেখাইবার লাগে এসি দেখা, বাচ্চারা এদেরকে বাচ্চারা ব্যায়াম করতেছে। সৌদি আরবে এখন প্রায় 11:30 বাজিয়েছে, তারপরও তারা কীরকম, হ্যাঁ এখনও সোজা গেছে, আমরা দেশে 10:00-9:00 হওয়ার পরে এইসব ঘুমাই যায়। একটু সরওয়ার আলম ভাই একটু জানাইবা, ভিডিওটা দেখা যাননি ক্লিয়ার, বা কথাগুলোর মধ্যে কোনো কথাগুলো ক্লিয়ার শোনা যাননি, একটু জানাইবা। রাতে কি সুন্দর লাগে দেখতে সৌদি আরবের পার্কগুলা, আর তারা এত রাতে পর্যন্ত তারা এখানে ব্যায়াম করে, আমাদের দেশে এত রাতে রাত 9:00 পরেই মানুষ ঘুমাই যায়। আপনারা সাথে আছি আমি এমডি ফয়জুল করিম, আপনারাও তাহকা আমার লোকে দেহকা, বিভিন্ন জিনিস দেহকা, আল্লাহর নিদর্শনগুলা দেহকা। আল্লাহ তালা কোরআনের মধ্যেই বলছেন, কুলসি রফিল্লা অর্থ, তোমরা জমিন ভ্রমণ করো, ভ্রমণ করলে অনেক কিছু আমার নিদর্শন দেখতে পারবা। কাউসার আহমদ শুক্রিয়া ভাই, জাজাকাল্লাহ খাইরান বিদ্যারাইন, কমেন্ট করে জানানোর জন্য। যে আমার তো আটটা এখানে আছে, আইয়া গুসল টুসল করে আমরাও করব ইনশাল্লাহ। সালামু আলাইকুম, আছেন বাঙ্গালি ফি লামাফি তার মাথা আমি বুঝছি না, আপনারা কিতা বুঝাইতাম ফোকাস আই মনে হয় তুর্কি হইব সম্ভবত, সব মাছ সবার বোঝা যায় না, চাইছিলাম তারার সাথে একটু তারার পরিচয় লওয়ার লাগে, তারার মাথু বুঝলাম না পরিচয় সামনে লাইন ফোকাস আই। বাংলাদেশি কোন জেলা কোন দেখে নেই, এই দেখেন তারা নোটিশ টাঙ্গে আছে একটা, নিষিদ্ধ কোনগুলা তারা পার্কের কাছে নিয়ম আছে, নিয়মগুলো অনেক সময় তারা নোটিশ আকারে দেওয়া দেয়, মনে করেন কোনো জায়গায় আগুন জ্বালানি যাইব না, যাইতো না, আমরা অনেক সময় রান্না বান্ধা করি, তো একটা সাইট আছে সব মানে রান্না বান্ধা করা দেয় না, তো তারা নোটিশ টাঙ্গাই দেয় যে কোনো পার্কে আগুন ধরাইতে পারতেন না, কোনো জায়গায় আছে খানা খাইতে পারতেন না, আবার
কোনো জায়গায় আছে আমরা খাইয়ে দেয় যে যে ময়লাগুলো ফেলাই ওগুলো ময়লা ফেলাই দেওয়া হতে নাই ওইরকম যাই হোক আমারও ভালো লাগছে আলহামদুলিল্লাহ আশা করি আপনারাও দেখে ভালো লাগবো আর সবসময় অনলাইনে সিলেটি অনলাইনের সাথে থাকবা সিলেটি অনলাইন সবসময় চেষ্টা করে ভালো কিছু উপহার দেওয়ার লাগি আপনারা সবসময় লগে থাকবা ইনশাআল্লাহ ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর জায়গা সৌদি আরবে বিভিন্ন জায়গা ওগুলো তুলে আসবার শেষ করলিম আমার সহপাঠী এমডি শেখ ইয়াহিয়া আল মাহমুদকে দৃষ্টি আকর্ষণ করছি যদি আপনি ফেসবুকের